প্রতিবেশী দেশ ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় সে দেশে নতুন করে একশো চুরানব্বই জনের আক্রান্তের খবর পাওয়া গেছে এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা নশো জন এর মধ্যে দিল্লি কেরালা তেলেঙ্গানা গুজরাট ও মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন আরও জন টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এ নিয়ে ভারতের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ জনে মহারাষ্ট্রে একদিনে তেত্রিশ জন সহ মোট আক্রান্ত হয়েছেন একশো নয় জন এ পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় দিল্লির তিহার কারাগার থেকে তিনশো ছাপ্পান্ন জন বন্দিকে পঁয়তাল্লিশ দিনের অন্তর্বর্তীকালীন জামিন ও তেষট্টি জনকে আট সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এদিকে উত্তরপ্রদেশে আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে এগারো হাজার আসামিকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবাইকে ঘরে থাকার নির্দেশে প্রায় ফাঁকা রাজধানী রাস্তা শুরুতে অনেকে নির্দেশে কিছুটা ঢিলা পালন করলেও গত দুদিনে প্রশাসনিকভাবে কড়াকড়ি করায় মানুষজন ঘরেই অবস্থান করছেন জরুরি প্রয়োজন ছাড়া বেরুচ্ছেন না কেউ বাজার ছাড়া মার্কেটগুলো রয়েছে বন্ধ এই মুহূর্তে কারণবাজার এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার মনির হোসেন তপু আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে তপু আপনি তো বাজারগুলো ঘুরে দেখছেন কেমন দেখছেন বাজারে মানুষের চলাচল কেমন সেখানে দোকানপাট কি খোলা আছে যে ধন্যবাদ সাগর আমি এখন আছি বিটিএনসি ভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে টিসিবি নেজ্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে আর আপনাকে জানিয়ে রাখি আমি এর আগে বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলাম কারণ বাজারে সেখানে তুলনামূলক ক্রেতাদের উপস্থিতি কম ছিল এবং পর্যাপ্ত পণ্য মজুত থাকায় ক্রেতারা আমাদেরকে বলেছেন যে পণ্যের মূল্য খুবই কম রাখা হচ্ছে এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি বাংলাদেশে এই করোনা পরিস্থিতি শুরুর দিকে যারা ক্রেতা রয়েছেন তাদের মন তারা ধারণা করেছিলেন যে বাজারে পণ্য পাওয়া যাবে না তাই তারা বেশ কিছু ক্রেতা অতিরিক্ত পণ্য কিনে মজুদ করেছিলেন সেই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি ব্যবসায়ী মহল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন এবং দেখা গিয়েছে যে সেই করোনা পরিস্থিতির শুরু দিকে পেঁয়াজের মূল্য প্রতি কেজি আশি টাকা হয়ে গিয়েছিল সেই সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাগাতার অভিযান চালিয়ে বাজারগুলোতে পণ্য দাম নিয়ন্ত্রণ আনা হয় সেই অভিযানের মাধ্যমেই দু এক দিনের ব্যবধানেই পেঁয়াজের মূল্য চল্লিশ টাকা আবারও নেমে আসে আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু সরকারের পক্ষ থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে টিসিবির ন্যায্য মূল্য পণ্য বিক্রি করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে করোনার বিস্তার রোধে আপনি লক্ষ্য করছেন যে এখানে যারা ক্রেতারা উপস্থিত পণ্য কিনতে এসেছেন তাদের মধ্যে দূরত্ব খুবই কম তারা খুব গা ঘেঁষে দাঁড়িয়ে এই পণ্যগুলো সরবরাহ করছেন এবং টিসিবির পক্ষ থেকে যারা এই পণ্যগুলো সরবরাহ করছেন তাদের পক্ষ থেকেও তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করে নিই এখানে তবে এই আপনি জানেন যে টিসিবির পক্ষ থেকে ন্যায্য মূল্যে চিনি মসুর ডাল সয়াবিন তেল এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এখানে আপাতত চিনি এবং সয়াবিন তেল রয়েছে এবং অন্যান্য ট্রাকগুলোর মাধ্যমে তারা পেঁয়াজ সরবরাহ করে করে আসছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা কিনতে এসেছেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি ভালো লক্ষণ যে তারা মোটামুটি সবাই মাস্ক পরে এখানে পণ্য কিনতে এসেছেন জি সাগর এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ দর্শক কারণ বাজার থেকে জানাছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু এদিকে গুলিস্তান এলাকায় আছেন আমাদের আরেক রিপোর্টার শফিউল আলম সুজন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুজন আপনি আগের খবরে বলছিলেন যাত্রাবাড়ি এলাকার খবর গুলিস্তানের পরিস্থিতি কেমন দেখছেন সাগর আসলে এই মুহূর্তে আমি আসলে যদি বলতে চাই গুলিস্তানে চিরচেনা যে জায়গা যে জিপিও ঠিক আছে সচিবালয় এবং এই সব এলাকায় যে বাইতুল মোকারম এলাকাগুলো কিন্তু আমি আসলে ঘুরছি এবং দেখছি এখানে কিন্তু অনেকটা বলা যায় যে শুনশান নীরবতা নিরবতা চলছে জনমানব শূন্য কিছু মানুষ হয়তোবা জীবিকার প্রয়োজনে বের হয়েছে আর জরুরি প্রয়োজনে আসলে কিছু মানুষ বের হয়েছে চিরচেনা যেই রূপ আসলে যে যাত্রাবাড়িতে দেখা গিয়েছে যে ভিন্নতা এবং আপনার দেখবেন যে গুলিস্তান এলাকায়ও কিন্তু আসলে ভিন্নতা দেখেছি আমি বলতে চাই যে গুলিস্তানের যে শূন্যতা এই শূন্যতা কিন্তু সব সময় দেখা যায় না আসলে করোনা ভাইরাসের কারণে আসলে কিন্তু মানুষজন আসলে অনেকটাই শূন্য বের হচ্ছে না তারা কিন্তু আসলে প্রয়োজন ছাড়া আসলে বাসা বাইরে বের হচ্ছে না আমি যদি বলতে চাই আরেকটু যে এই যে গুলিস্তান এলাকায় কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দেখেছি দেখেছি আসলে সেনাবাহিনীর কর্ম অ্যাম্বু সেনাবাহিনীর আসলে গাড়ির দেখেছি আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছে টহল দিচ্ছে এবং তারা কিন্তু আসলে জনসাধারণকে সচেতন করছে এবং বিভিন্ন জায়গায় আসলে গাড়ি চেক করছে আসলে সেনাবাহিনী পুলিশ এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছে আসলে করোনা ভাইরাস কতটা মারাত্মক এবং এই মারাত্মক হওয়ার কারণে সচেতন হওয়া যতখানি প্রয়োজন এই সচেতনতা বাড়ার জন্য আসলে তারা রাস্তায় টহল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন আপনাকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন নিউজ